guys, good morning. Welcome back to my channel. তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আর নতুন ভিডিওতে। তো অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো আমি একটু রেডি শেডি হয়েছি। খুব একটা ভালো রেডি শেডি হইনি, ঠিক আছে? মেকআপ শেকআপ আমি কিছু করি না, আমার মুখে একটু সমস্যা আছে। তো রেডি হয়ে আমরা যাচ্ছি কোথায় সেটা বলার বাকি আছে। তো আমরা কিছুদিন বাড়িতে থাকবো না, আমরা যাচ্ছি বেড়াতে, ঠিক আছে? তো কোথায় বেড়াতে যাচ্ছি কি দেখি বৃত্তান্ত যেতে যেতে দেখতে পাবে অবশ্যই তোমরা। তো এই মুহূর্তে আমরা এখন বেরোবো, এখন বেজে গেছে প্রায় 10:30 আর টোটো আসছে। তো আসুক টোটো আর আমরা বেরিয়ে যাব। আমাদের ব্যাগপত্র রেডি হয়ে যে, ওটা মায়ের ব্যাগ, এটা আমার ব্যাগ। তো ব্যাগপত্র রেডি, তো আমরা যাব এখন। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে, আর কে কে যাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো আমরা বেরিয়ে গেছি, টোটো উঠেছি আর আমি যাচ্ছি, আর কে কে যাচ্ছে আগে গিয়ে দেখো। তো গাইস দেখো আমরা চলে এসেছি মাঝদে স্টেশনে, আর এই যে মাঝদে স্টেশনের ওভারব্রিজ, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ওভারব্রিজের সাইডেই। তো আমরা ট্রেন ধরবো রানাঘাট লোকাল, এখান থেকে 12:05, আর এখানে তো আমরা এখান থেকে ট্রেন ধরে যাব রানাঘাটে। রানাঘাট থেকে ওই একই ট্রেন যাবে হচ্ছে নৈহাটি। তো আমরা নৈহাটির থেকে আমাদের গন্তব্যস্থলের ট্রেনে উঠব। মা এখানে দাঁড়িয়ে আছে, আর বাকিটা সব অন্য স্টেশন থেকে উঠবে, কোথা থেকে উঠবে। সো গাইজ আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। দেখো ট্রেনে হালকা ভিড় আছে, আর আমি জানলার দিকেই অনেকটা বসতে চেয়েছি, তো এই সাইডটাতে বসে। তো গাইজ দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়েছি, আর এটা হচ্ছে নৈহাটি স্টেশন। মা আছে, আছে আগের দিন যাদের যাদের দেখেছি খুঁজে দেখা পাবা না, আজকে আছে দেখি। আর আছে আমাদের তো আজকে আমরা যাচ্ছি ইউপিতে, বলে দিল। আর এখানে আমাদের 1 ঘন্টা পরে ট্রেন, আর আজকে আজকে রাতটা পুরো ট্রেনেই কেটে যাবে। তো দেখতে থাকো তোমরা ট্রেনের জার্নি আছে। আমাদের এখন ব্যাডিং পত্র নিয়ে ওখানে ওই প্ল্যাটফর্মে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এখন নিতে হবে সব ব্যাগপত্রগুলো। আমার ব্যাগটা দে, মা ব্যাগ নিয়েছে, সঞ্জয়না নিয়েছে, মন্টিদি মনিকে নিয়েছে, তনু ব্যাগ নিয়েছে, আমি আমার ব্যাগ একটা কাঁধে নিয়েছি, ব্যাস। তো গাইজ
দেখো আমাদের ট্রেন এখানে আছে। তো আমাদের সিট হচ্ছে এটা, মাঝখানেরটা, উপরেরটা আর এখানে নিচেরটা, নিচের একটা সিট আর সাধারণটা ওই সাইডে হচ্ছে। তো আজকে আমাদের সারা মানে পুরো রাত্রি ট্রেনের মধ্যে কাটবে। কালকে রাত 9টার সময় সরি দিনের বেলা হয়তো আমরা পৌঁছতে পারবো গোরখপুর স্টেশনে। তো আমরা এখনকার মতন
শ্বশুর বাড়িতে